এই আমার বালতি কই? বালতি কি করছো? আরে গরমস মুছে মছ পাই না, খুঁজে পাই না বালতি। এই যে বালতি দে, কি করি দে, কি অবস্থা? কসু লাগাইতাছি, আল্লাহ, গরমসার বালতি এনে কসু লাগাইতাছি। কি কসু লাগাইতাছো তুমি? কসু লাগাইছি, লাল কসু, কালকা লাগাইছিলাম, সাদা কসু আজকে লাগাই, লাল কসু। আই হ্যাঁ, দেখছেন কালকে সাদা কসু গুলো লাগানো হয়েছে, আজকে আবার লাল কসুর বীজ আনছে, সেখানে লাল কসু লাগাইতাছে। কি করমু, ঘরের বালতি এনে টপ পাই না, ঘরের বালতি এনে লাল কসু লাগাই, টপ আনতে আবার নিচে যাইবো গাড়া। এক্সপেরিমেন্ট হচ্ছে, এক্সপেরিমেন্ট, ঠিক আছে? আরে ভাই লাগাইতাছো যখন, আর একটু গেদাই গেদাই লাগাও। গেদাই গেদাই কি মানে? আরটু ভিতরে দিয়ে দিমু? না 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 না, কাছে কাছে লাগাও। ও গেদাইয়া গেদাইয়া লাগাও, দেখো না ওই যে কি জানি কয় জেলখানায় নিলে কয় গেদাই গেদাই শোয়াও, সেরকম গেদাই গেদাই কসুরে শোয়াই দাও। আচ্ছা ঠিক আছে, তাইলে আমার কসুর এটা কি লাল সাদা? তুমি সাদা কসু বরে দেখি দেখি, এটা কি সাদা? এটা সাদা কসু না লাল কসু? খুঁজে বাই করো লাল আছে কই? আমি কি গরমসা বাকি রাখবো? কি কষ্ট করে এখন আমার গরমস হইব? এই যার একটা পাইছি, যাক তোমার ভাইকে ভালো, বালতিটার মধ্যে লাল কসু লাগাইতেছো। যাক বন্ধুরা, সামনে লাল কসু কতটুকু হইলো না হইলো আপনাদেরকে আপডেট দেওয়া হবে। আসলে কি এগুলা লাল কসু না সাদা কসু, পরে বোঝা যাবে ইনশাআল্লাহ। হলে কসু আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ দিয়ে দেব, আপনাদের কসু দিয়ে দেব, মানে কসু দিয়ে দেব, চিন্তা করেন। ওই যে তাহলে ভাইজানের কাছে নাম্বার দিয়ে দেন। হ্যাঁ এই নীলমের মা, সিজনের মা, কসু লাগাইতাছি, দাওয়াত দিতেছে নীলমের মারে কসু খাইতে আইয়া সিজনের মারে। হ্যাঁ তারপরে মালিয়ার মাইর, যারা আমার নিয়মিত ভিডিওটি দেখে এই ভিডিও দেখতে, আর তো কেউ দেখে না, কি লজ্জার কথা। তারপর বেডিকে আর কিছু দিত না, বেডিরা কসু দেখেন, বেডিরা এত মানে শখ করে ভিডিওগুলো দেখে, বেডিগো খাওয়ার ভালো কিছু দিবে না তাদেরকে, কচু দিবে, তাও আবার ইতালিতে। আমি নিজে বারান্দায় বুনে বুনে কচু দিয়ে দিতেছি ভাই। ইতালিতে কচু পাওয়া, কচু শাক পাওয়া অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার, তার জন্য কচু শাক লাগিয়ে সবাইকে কচু শাক খাইছি আমরা, ইচ্ছা মতো খাইছি আমরা, হয়েছে। আর মাটি দিব গো, যেটা একটু ডিফিকাল্ট। আর মাটি দিব, ওকে, আল্লাহ হাফেজ।